হ্যালো বন্ধুরা, আজকে আমি বারাসাতের সমস্ত কালী পুজোর প্যান্ডেলগুলোকে এক এক করে দেখাবো। তো সেটা পাঠে পাঠে দেখাবো, একটা পাঠে সম্ভব না। তো আজকে এখন চলে এসেছি নবপল্লী বয়েজ স্কুল মাঠের আমরা সবাই ক্লাব, যেটা সেই ক্লাবের পুজো। এখানে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর শিব মন্দির বানিয়েছে। তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখাচ্ছি, আর আমি পুরো এটা ঘুরে ঘুরে দেখাবো, আর ভিতরেও দেখাবো। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেখানে তখনও রেডি হয়নি। তো আজকে এখন রেডি হয়ে গেছে, আর আমরা দেখতেও চলে এসেছি। আর বড়ো প্যান্ডেলের সাথে সাথে এরকম ছোটো ছোটো কতগুলো প্যান্ডেল বানিয়ে তার মধ্যে কিন্তু সব শিব ঠাকুর রাখা আছে। একটু ঘুরে ঘুরে দেখাবো এবার। দুই সাইডে এরকম করেছে আর কি, এরকম ছোটো ছোটো প্যান্ডেল করে তার মধ্যে শিব ঠাকুর রাখা আছে। আর আমি ভয়েস মানে কোনো মিউজিক দিতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট হতে পারে সেই জন্যে। প্যান্ডেলটা রেডি হওয়ার পর খুব সুন্দর লাগছে, আগে এসেছিলাম তখনও রেডি হয়নি। দারুণ দারুণ। এবার ভিতরে প্রবেশ করব। এখানকার এটা হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর হচ্ছে। আর একটা বড় ঝাড়বাতি লাগিয়েছে, আর প্যান্ডেলের ভিতরে কিন্তু এই থিমগুলো বানিয়েছে। ভিতরে এই থিমগুলো, এটা দুর্গা ঠাকুরের থিম, আর ওই ওটা কালী ঠাকুর, মানে কালী ঠাকুরের সব এক এক রকম রূপ এখানে তুলে ধরেছে। মাতৃ প্রতিমাটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে এখানকার মাতৃ প্রতিমা। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এটা ফায়ার ব্রিগেডের কাছে যে পুজোটা হয় সেই পুজোটা, প্যান্ডেলটা বাইরে থেকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো ভিতরে যাব, ভিতরে দেখুন কি সুন্দর, দারুণ করেছে, খুব সুন্দর হচ্ছে। আমি আজকে বারাসাতের সব প্যান্ডেল ঘুরে ঘুরে আর কি ভিডিও বানিয়ে এই আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা পার্টে পার্টে হবে, একটা পার্টে সব সম্ভব না। দেখুন এই প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর করেছে। একটা থিম ঠাকুর আছে, আর একটা ছোট ঠাকুর পুজো করার জন্য আনা হচ্ছে। এগুলো কিন্তু মাটির ভাঁট দিয়ে বানানো, মাটির কলসি, যেগুলো হাঁড়ি কলসি এগুলো দিয়ে বানানো। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব তরু ছায়া সংঘ। এখানে দুর্দান্ত করেছে, খুব সুন্দর লাগছে। এগুলো ওই ফোম জাতীয় কিছু দিয়ে আর কি বানিয়েছে, কিন্তু লাইট আর এই যে সাদা সাদা এই ফোম জাতীয় এই জিনিসগুলো দিয়ে বানানো, এত ভালো লাগছে প্যান্ডেলটা। ভিডিওতে তো সব ভালো করে দেখানো সম্ভব না, তবু যতটুকু পাচ্ছি দেখাচ্ছে। দারুণ হচ্ছে, দারুণ। এগুলো সব হাতি,
তো ভিতরে যাই প্যান্ডেলের ভিতরে। ভিতরটা যে কি ভালো লাগছে কি বলবো, প্যান্ডেলের ভিতরটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এটা এখানকার মাতৃ প্রতিমা, ভিতরটাও আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এখানকার যে ডেকোরেশন খুবই সুন্দর, লাইটের সাথে খুব ভালো লাগছে। তো আমরা এখন এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হলো ভাট্রাপল্লী, ভাট্রাপল্লীর যে প্যান্ডেল সেটা, আর এখানকার মাতৃ প্রতিমা, এটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা রেজিমেন্টে, বারাসাত রেজিমেন্ট, এখানকার প্যান্ডেলে চলে এসেছি। খুব সুন্দর করেছে, ভিতরে আমি একটু ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো। এগুলো সব ওই পুরোনো দিনের জিনিসপত্র, মাইক, ফ্যান, এইসব দিয়ে আর কি বানানো। এখানে এই পুরোনো দিনের আর কি ইলেকট্রনিক্সে যে জিনিসপত্র সেই সব দিয়েই বাইরেটা দেখলাম করছে। আর এখন ভিতরে চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে এটা হলো মাতৃ প্রতিমা, এখানকার মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর এখানকার এটা ঝাড়বাতি, ঝাড়বাতিটা দারুণ লাগছে। আর ভিতরে প্যান্ডেলের ভিতরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিচ্ছি। এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ঝাড়বাতিটাও খুব অসাধারণ। এবার এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে রেল স্টেশনের কাছে রেল কলোনির পুজো, এটা এখানে ওই প্লাস্টিকের বোতলের প্যান্ডেল এটা আর কি, প্লাস্টিকের বোতল আর ফোম দিয়ে এটা বানানো হয়েছে। ভিতরটা খুব সুন্দর হয়েছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা এখানকার মাতৃ প্রতিমা, এটা রেল কলোনির যে পুজোটা হয় সেটা। বাইরে জোরে বৃষ্টি এসে গেছে, ভাবছি এবার ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। ওখানে কি বেরিয়ে এলাম। এটা হচ্ছে রেল স্টেশনের বারাসাত যে স্টেশন, তার সামনেই মানে 5 নম্বর প্ল্যাটফর্মের ওখানে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের ওইখানে যে পুজোটা হয় সেই পুজোটা এটা। এটা পুরো কাঁচ দিয়ে বানিয়েছে, দারুণ লাগছে প্যান্ডেলের ভিতরটা। এখানে না এলে বুঝতে পারবেন না। অসাধারণ লাগছে, অসাধারণ, ভিতরে ঢুকে খুব ভালো লাগছে, দারুণ হচ্ছে প্যান্ডেলটা। আমি একটু ভালো করে ঘুরি ঘুরি দেখাচ্ছি। উপরে এটা প্যান্ডেলের মানে যেখানে ঝাড়বাতি লাগানো হয় সেইখানটাতে, খুব সুন্দর এখানকার মাতৃ প্রতিমা, এটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আমি ভিডিওর এই পার্টে এই পর্যন্তই রাখবো, নেক্সট পার্টে অন্য ঠাকুরগুলো দেখাবো।
প্যান্ডেলটা পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।